ও ভাই সাহেব, কি পাওয়ার ভাইয়ের, তো মারাত্মক পাওয়ার। কেমন লাগছে ভাই গাড়িটার এই মিটার কনসোলটা দেখবেন একদম। মাই গড, আমি ভাবতে পারিনি ভাই এরকম কিছু হবে। ও হো 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 হো, ও মাই গড, আরসি কত দূরে যাচ্ছে ভাই। আপনি তো কোনো অন্যায় করছেন না, আমিও কোনো অন্যায় করছি না। মুকলেশ্বর ভাই যান, পিছে যাও পিছে যাও পিছে যাও। ভাই তুমি নতুন গাড়ি ভাই, টেস্ট ড্রাইভ নিয়ে ফাইন করবো, এই গাড়ি চোরাই হতে পারে। ক্যামেরা বন্ধ করো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ভাই, আমাদের পেছনে তিনটে গাড়ি দেখতে পাচ্ছেন, RC 200, একটা R5M, আর অনেক ভাই মুকলেশ্বর ভাই জানেন R5M। তো আমরা আজকে আমাদের চ্যানেলে ভাই রেস করবো, আমাদের সঙ্গে একটা নতুন পার্টনার অ্যাড হয়ে গেলো, আমাদের ভিডিওতে অবশ্যই মানে প্রত্যেকটা ভিডিও থাকতো। আতি ভাই আমার ভাই জান এসেছে ভাই, RC 200 নিয়ে আমাদের সঙ্গে রেস করবে। তো আমরা তো জানি ভাই কি আমরাই পারবো, আমরাই জিতবো, কারণ আমরা হচ্ছে R5M বালা, আমরা জিতবো। তো সেটাই আপনারা অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন। কে জিতছে, R5M জিতছে না RC 200 জিতছে, কে জিতবে ভাই? আপনি জিতবেন, ঠিক আছে। আপনি জিতবেন যদি, তাহলে আমি আপনাকে 1 কিলো মিষ্টি আপনি আমাকে দিবেন। আজকে ভিডিওতে ভাই অনেক কিছু অ্যাডভেঞ্চার হতে চলেছে, আপনারা ভিডিওতে একদম লাস্ট পর্যন্ত থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ও হো 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 হো, ও মাই গড, আরসি কত দূরে যাচ্ছে ভাই। ও হো, পাত্তাই পাচ্ছি না ভাই। আর ভাই আমি ভাই খুব একটা স্পিডে ভাই গাড়ি চালাতে মতো এক্সপার্ট না ভাই, এটা তো মানতে হবে ভাই। আমাকে 200 cc-র বাইক দিলে অবশ্যই আমি পেছনেই থাকবো, ঠিক আছে, কারণ ভাই কত হাইপার রাইড আমার দ্বারা হয় না। এই হচ্ছে ভাই RC 200। RC 200 কি ভাগছে ভাই! ও হো 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 হো, দেখি R5 তোর পিকআপ দেখাচ্ছ। ওয়ে মুকলেশ্বর ভাইজান, পিছে যাও পিছে যাও পিছে যাও। আরে কি হলো, কিসের শব্দ হলো? আরে ভাই টায়ার উড়ে গেছে তো। এই ভোসড়িকে কা তুমি দিখাই নাই দেতা কা, সালা চড়া দেঙ্গে তুমকে উপর, আর তুমি দিখত নেই রাহুল কা। তো ফাইনালি ভাই RC 200 ভাই জিতে নিচ্ছে বারবার। R5 এর পিক আপ কই পিক আপ কই পিক আপ কই, ভাগা 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 ভাগা, সামনে ট্রাফিক ট্রাফিক ট্রাফিক। ভাই সাহ এখানে ধরছো রে ভাই পুলিশে, তিনটে প্যাসেঞ্জারের জন্য এখানে ভাই অকশন চলছে মনে হচ্ছে। দেখো ভাই একটা 390 বাইকের জন্য বলেছিলাম, তো দেখি ফাইনালি বাইকটা এসে কিরকম লুক দিচ্ছে কিরকম কি, আমরা অবশ্যই আপনাদেরকে মানে চেষ্টা করবো দেখাবার, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ভিডিও একদম অবশ্যই একদম লাস্ট পর্যন্ত থাকবেন। আপনাদেরকে বলেছিলাম কি 250 আমি দেখতে এসেছি, R5 চেঞ্জ করে ভাই 250 নেবো। তো ফাইনালি আজকে 250টা বাদে 390টা আজকে রিভিউ করতে এসেছি, এটাকে টেস্ট ড্রাইভ নিচ্ছি কেমন হবে। আপনারা জলদি জলদি কমেন্ট করেন কে বাইকটা কেমন লাগছে 390 ব্যাপারে। আমি অনেক ভিডিও দেখেছি অনেক রিভিউ দেখেছি যে পারফরমেন্সও বেটার, এর মিটারটাও কনসোলটাও হেভি করেছে। এর মেইন পয়েন্ট হচ্ছে গাড়িটার হাইট কম করেছে। আমি একটু চালিয়ে আসি। ফাইনালি আমি KTM 390 কে ভাই টেস্ট ড্রাইভ নিচ্ছি। এখন আমি আছি ভাই NH 34 বহরমপুর রোডে, আমি এসেছিলাম ভাই তালায় মোড়, ঠিক আছে। তালায় মোড়ে ভাই একটু টেস্ট ড্রাইভ নিচ্ছি, কেমন লাগছে ভাই গাড়িটার এই
মিটার কনসোলটা দেখবে একদম হেভি লাগছে ভাই, হেভি। এই 90 চালাচ্ছি, এর আগে 250টা যা শোরুমে দেখেছিলাম ওটা টেস্ট ড্রাইভ নিয়ে নি, ডাইরেক্ট 390টাই টেস্ট ড্রাইভ নিচ্ছি। কিন্তু ভাই 250টার হাইটটা একটু বেশি, আর 390টা 2024 যে মডেলটা এটা যেটা আমি এখন চালাচ্ছি এটার বা হাইটটা 800 mm আমার জন্য ভাই পারফেক্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কি এই বাইকটা নিব আমার R5টা চেঞ্জ করে নাকি 250টা নেব কি ভাই R5টা রেখে দেবো। আপনারা জলদি সে জলদি কমেন্ট করেন কোন বাইকটা বেশি ভালো লাগছে। পাওয়ার ভাইয়ের মারাত্মক পাওয়ার, সত্যি KTM এর বাইকে র পাওয়ার প্রচণ্ড প্রচণ্ড। কিন্তু ভাই মাইলেজটা অনেক কম। জঙ্গিপুর তালাই মোড় বাজাজ KTM শোরুম যেটা আছে ভাই, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমাকে বাইকটা দিয়েছেন ভাই টেস্ট ড্রাইভ করার জন্য। KTM এর কোনো বাইক নিতে চান আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন তালাই মোড় বাজাজ শোরুম অ্যান্ড KTM শোরুম। তো ভাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভাই বাইকটা টেস্ট করার জন্য দিয়েছে। তো ভাই ও মাই গড, ও ও ভাই সাহেব, ভাই পুলিশের নতুন গাড়িতে এরকম করছে গাড়িটা তো ভাই এখানে ফটাফট ধরছে ভাই পুলিশে। হ্যাঁ টেস্ট ড্রাইভ করার জন্য এসেছিল ভাই বাইক নিয়ে, তো আমাকে ধরে নিল না। আপনি তো কোনো অন্যায় করছেন না, আমিও কোনো অন্যায় করছি না ভাই সাহেব। আমাদেরকে গাড়িটা ভাই টেস্ট ড্রাইভ নিচ্ছি তো, তা আমাকে ভাই দাঁড় করালো, বলছে ভাই তুমি নতুন গাড়ি ভাই সাহেব টেস্ট ড্রাইভ নিচ্ছ তো কেন কিছু লিখে আনো নি, তুমি এইভাবে নিয়ে আসছো তোমাকে ফাইন করবো, এই গাড়ির চোরাইও হতে পারে। আমি বললাম স্যার আমার ইউটিউবের চ্যানেল আছে, আমি ভিডিও ফিডিও করি উমুক তুমুক, আমাকে বলছে ভাই ক্যামেরা বন্ধ করো, এই ভিডিও ছাড়বে না, এই করবে না, সেই করবে না, একদম কি বলবো ভাই একদম সাসপেন্স ক্রিয়েট হয়ে গেল ভাই। ও মাই গড, আমি ভাবতেই পারিনি ভাই এরকম কিছু হবে। ঠিক আছে গাড়িগুলো একদম ফটাফট ধরছে ভাই, লাইসেন্স নেই ফাইন মেরে দিচ্ছে, অনেক টাকা ফাইন মারছে ভাই। তো কি বলবো ভাই আমি ক্যামেরাটা রেকর্ডও করতে পারলাম না ঠিকভাবে, আর সবাই ভাই সিভিল ড্রেসে আছে, কেউ ভাই একদম অফিসার ড্রেসে নেই। ঠিক আছে সবাই ভাই সিভিল ড্রেসে আছে, সবাই গাড়ি ধরছে আর ফটাফট ভাই ফাইন করে দিচ্ছে। গাড়িটা যদি ধরে নিত না ছাড়তো না প্রচণ্ড ঝামেলায় পড়তাম ভাই আমি। তো যাই হোক আমি ভাই KTM 390 বাইকটা চালিয়ে যা বুঝতে পারলাম খুবই সুন্দর পারফরমেন্স ভাই, এখন নতুন গাড়ি বলে পিক আপটা একটু কম নিচ্ছে, তবে ভাই আর র পাওয়ার কিন্তু সেই লেভেলের আছে ভাই, আর হাইটটাও কম, তো সেই মারাত্মক লেভেল একদম কি বলবো ভাই একদম মাখন। এই হচ্ছে বাইক KTM 390 ডিউক, একদম পাওয়ারফুল মেশিন ভাই কী বলবো ভাই, অসাধারণ অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। তো এই হচ্ছে বাইক আপনাদের সামনে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কি এই বাইকটা নেবো না 250টা নেবো। ঠিক আছে আমার এটা হচ্ছে R5, এই বাইকটাকে ভাই এক্সচেঞ্জ করে এই বাইকটা ভাই প্ল্যান করবো, নাহলে ভাই 250। আপনারা জলদি সে জলদি কমেন্ট করেন কোন বাইকটা ভালো লাগছে আপনাদেরকে, যেটা ভালো লাগে ভাই সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো। তো ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।